তোমরা যারা দুই হাজার একুশ সালের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রী আসো তাদের অষ্টাদশ অর্থাৎ আঠারোতম সপ্তাহের যে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্টটি আছে সেই অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে সবাইকে আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে স্বাগতম তোমরা এই অ্যাসাইনমেন্টের উত্তরটি অবশ্যই সবার থেকে আলাদা পাবা এবং সেগুলি তোমরা পছন্দ করবো আর তোমাদের কিন্তু এই অসত সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে আপলোড করা আছে সেটা তোমরা দেখে নিতে পারো তো আমরা এখন অ্যাসাইনমেন্টেতে কি বলা আছে সেটা দেখবো একবার দেখার পর সরাসরি আমাদের অ্যাসাইনমেন্ট যে উত্তরটা আছে সেই উত্তরে চলে যাবো তো এখন অ্যাসন ইন্ডিতে বলা আছে যে একটা কেস স্টাডি করতে হবে সেখানে বলা আছে তুমি একজন স্কাউট বা গার্ল গাইড মেয়ে হলে তোমরা গার্ল গাইডে দিবা আর ছেলে হলে স্কাউট দিবা আশা করি বুঝতে পেরেছো তোমার বাসার একজন সদস্যের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন এতে তোমার করণীয় কি এটা তোমাদের একটা কেস স্টাডি করতে হবে এই বিষয়টা নিয়ে যে কারো না হঠাৎ করে কোনো অসুস্থ হয়েছে কোনো বিষয়ে বা হাত কাটে গেছে পা কাটে গেছে এখন তুমি কী করবা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য তো সেটা তোমার নির্দেশনা কিছু দেওয়া আছে সাইটে সেখানে তোমাকে সেটা অনুসরণ করে করতে হবে যেমন বলা আছে যে প্রাথমিক চিকিৎসা কী সেটা তোমাকে অবশ্যই লিখতে হবে এছাড়াও লিখতে হবে কি তোমার যে প্রাথমিক চিকিৎসাকারীর কাজ কাজটা কী সেটা লিখতে হবে এছাড়াও লিখতে হবে উপকরণ সম মানে কোন কোন জিনিস ব্যবহার করা হয় আর এছাড়াও লিখতে হবে প্রাথমিক চিকিৎসা গ্রহণকারী এবং প্রদানকারীর পরিচয় পরিচয়টা দিতে হবে ওখানে আর লিখতে হবে এখানে আরও কি যে দুর্ঘটনা এবং তোমার প্রদত্ত চিকিৎসা পদ্ধতি মানে এই যে তোমার পরিবারে একজন যে দুর্ঘটনা ঘটলো সেটা কী দুর্ঘটনা ঘটছে সেটা তোমাকে থাকতে হবে তোমার অ্যাসাইনমেন্টে এবং সেই তুমি কেমন করে আর ট্রিটমেন্ট করলে সেটাও লিখতে হবে আর সর্বশেষ তোমার অ্যাসাইনমেন্টের উত্তর থাকতে হবে প্রদত্ত চিকিৎসার উদ্দেশ্য তুমি কেন কি উদ্দেশ্য নিয়ে তুমি এই সেটা তোমার বাবা বা মাকে বা ভাইকে বা বোনকে দিয়েছো সেটা লিখতে হবে তো এই লেখাগুলো তুমি যদি লেখো তাহলেই তোমার অ্যাসাইনমেন্টটি কমপ্লিট হয়ে যাবে এবং আশা করি তোমরা এখান থেকে অতি পাবে তো চলো আমরা এই যে নির্দেশনাগুলো আছে তারা লোকে যে অ্যাসাইনমেন্টটা রেডি করেছি সেটা দেখে নেই তোমরা যে উত্তর লিখবো সেই উত্তরের শুরুতে লিখবো আমি একজন গার্ল গাইড তো এখানে তোমরা সেল হলে গার্ল গাইড দিও না তোমরা দিয়ে ভাই স্কাউটকে দিয়ে লিখবা যে গার্ল গাইড লেক বা মেয়েরা সিলেটার লেখ বা স্কাউট হিসাবে বাসার কেউ হঠাৎ আহত বা অসুস্থ হয়ে পড়লে আমার বিভিন্ন করণীয় আছে যেমন প্রাথমিক চিকিৎসা প্রথমে দেব যে কোনো আহত ব্যক্তিকে সবার আগে যে সাহায্য করা হয় তাই প্রাথমিক চিকিৎসা আর এর জন্য আমাকে বিভিন্ন কাজ করতে হবে এখন যেহেতু আমাদের বলছে প্রাথমিক চিকিৎসার পরে প্রাথমিক চিকিৎসাকারী হিসাবে আমার কাজটা বা প্রাথমিক চিকিৎসাকারীর কাজটা লিখতে বলা হয়েছিল সেই জন্য কাজগুলো আমরা এখন ধারাবাহিকভাবে দেখবো তো আমরা লিখব যে প্রাথমিক চিকিৎসাকারী হিসেবে আমার কাজ লিখবো যে প্রাথমিক চিকিৎসাকারীর কাজ প্রধানত তিনটি যেমন এখন যেমন যেগুলো আছে তিনটা কাজ সেগুলো কী কী সেটা এখন দেখি এক নম্বর লিখবো রোগ নির্ণয় কি কারণে অসুস্থতার সৃষ্টি হয়েছে তা খুঁজে বের করব রোগের লক্ষণ চিহ্ন বা ইতিহাস থেকে রোগ নির্ণয় করা সম্ভব দুই নম্বর চিকিৎসা যতটুকু কতটুকু চিকিৎসার প্রয়োজন তা নির্ণয় করে ডাক্তার আসার আগ পর্যন্ত যাতে রোগীর অবস্থা অবনতি না হয় সে ব্যবস্থা গ্রহণ করব তিন স্থানান্তর রোগীকে নিরাপদ জায়গায় স্থানান্তর ব্যবস্থা করব প্রয়োজন হলে ডাক্তারের কাছে বা হাসপাতালে স্থানান্তর করব। তো এটা আমাদের তিনটা গেল যে কাজটা প্রাথমিক চিকিৎসাকারীর কাজ তো এখন আমরা দেখব উপকরণ যেটা আমাদের পরবর্তী নির্দেশনা ছিল সেই উপকরণগুলো দেখি চলো প্রাথমিক চিকিৎসার উপকরণ এক নম্বরে দেবো ড্রেসিং ক্ষত স্থানকে জীবাণুমুক্ত রাখার জন্য যে ব্যবস্থা করা হয় তাকে ড্রেসিং বলে দুই নম্বরে দেব লিন্ট জীবাণুমুক্ত বা ঔষধযুক্ত একখণ্ড কাপড়ই লিন্ট তিন নম্বর প্যাড ক্ষত স্থানকে আরাম দেওয়ার জন্য যে গদি ব্যবহার করা হয় তাকে প্যাড বলে তো এটা আমাদের তিনটা গেলো আরও দুটা আছে চলো বাকি দুটা কি সেটা দেখে নেই চার নম্বর স্পিন্ট হার ভাঙ্গা হারকে সোজা রাখার জন্য যে চুটি ব্যবহার করা হয় তাকে স্পিন্ট বলে পাঁচ নম্বর ব্যান্ডেজ লিন্ড প্যাড ও বা স্পিন যথাস্থানে রাখার জন্য ব্যান্ডেজ ব্যবহার করা হয় ব্যান্ডেজ দুই প্রকার যথা রোলার ব্যান্ডেজ আর হলো ত্রিকোণ ব্যান্ডেজ তো এর মাধ্যমে আমাদের যে উপকরণগুলো ছিল সেই উপকরণগুলো শেষ হয়ে গেল এখন পরবর্তী যে নির্দেশনা ছিল যে পরিচয়গুলো শনাক্ত তোমার হলো সেবা প্রদানকারী এবং যা আক্রান্ত হয়েছে আহত হয়েছে তার তো শোনো সেই পরিচয়গুলো এখন দেখি এখন আমরা লিখবো প্রাথমিক চিকিৎসা গ্রহণকারী পরিচয় অর্থাৎ যে চিকিৎসা গ্রহণ করলো অর্থাৎ আমরা মা বাবা বা যে কোনো তো ওখানে লিখবো যে প্রাথমিক চিকিৎসা গ্রহণকারী পরিচয় নিচে উল্লেখ করা হলো তো আমি নাম দিলাম মোহনা ইসরাত এটা তোমাদের মায়ের নাম তোমরা এখানে বসিয়ে দিবা তোমাদের মায়ের নাম যেটা হবে ঠিকানা তোমার মায়ের গ্রাম থানা জেলা তোমার মায়েরও গ্রাম থানা জেলা যা তোমারও তার সেই জন্য একই দিবা সমস্যা নেই আর মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়ে দিলেই হবে তো এই লেখাটা লিখবা তোমাদের নিজের তথ্য অনুযায়ী তো তারপর লিখবা আমাদের এখন প্রাথমিক চিকিৎসা প্রদান করি অর্থাৎ তোমার পরিচয় তো এটা এখন লিখতে হবে যে প্রাথমিক চিকিৎসা প্রদানকারীর পরিচয় নিচে উল্লেখ করা হলো তো এখন তোমার পরিচয়টা তুমি এখন থানার সব মিলে দিবা তো আসলে সেটা কেমন হবে সেটা দেখে নেই তো এখন তোমরা তোমাদের নাম দিবা যেমন আমি এখানে দিয়েছি মুসাম্মী হেনা পারভিন তোমাদের তোমার মতো নাম দিয়ে দিবা ঠিক আছে তারপর ঠিকানাটাও একইভাবে তোমাদের মতো দিবা আর মোবাইল নাম্বারও একটা দিয়ে দেবা আর তারপর আমাদের বলছে দুর্ঘটনা এবং চিকিৎসা পদ্ধতিতে তো কিভাবে দুর্ঘটনা ঘটছিল সেটা আমরা এখন বর্ণনা দেবো যেভাবে দুর্ঘটনা ঘটে আমার সকালে রান্নার জন্য রান্না করতে গেলে তরকারি কাটাকাটির সময় বটিতে হাত লেগে হাত কেটে যায় এবং রক্ত বের হয় আর এইভাবে দুর্ঘটনা ঘটে নিশ্চয়ই বুঝতে পারছো কেমন করে দুর্ঘটনা ঘটে এবং কি দুর্ঘটনা ঘটে হাত কাটা এবং রক্ত বের হওয়া তো চিকিৎসা পদ্ধতিতে দেখতে বলা হয়েছিল তো চিকিৎসা পদ্ধতিতে আমরা লিখবো যে মায়ের হাত কাটার ফলে যে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করি তা হলো তো আমরা দেখবো এখন যে মায়ের হাত কাটার ফলে তুমি কি কি করতে পারো আর কি কি করে তোমার প্রাথমিক চিকিৎসাটা দিতে পারো সেটা দেখবো চলো আমরা এখন লেখবো একটা নম্বরে সাবান দিয়ে হাত পরিষ্কার করে কাটাই স্থান পানি দিয়ে ধুয়ে তুলা বা কাপড় দিয়ে মুছে দিই এটা প্রথম কাজ করি তারপর করি ক্ষতির চারপাশে যে জায়গাতে ক্ষত হয়েছে ওই জায়গার চারপাশে আমরা কী করলাম স্যামলন দিয়ে পরিষ্কার করি তারপর লেখা আছে কি যে এবং ক্ষতটি বড় হওয়ায় তুলা দিয়ে চেপে ধরে রক্তপাত বন্ধ করি কারণ রক্তপাত হলে তো সমস্যা আর এইভাবে প্রাথমিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করি তো এটা আমরা দিলাম কি তোমার চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আচ্ছা এখন আমরা এর পরবর্তীতে কী হতে পারে সেটা দেখি অর্থাৎ বলছিল আমাদের যে আমাদের কি তাহলে আমাদের উদ্দেশ্যটা কি চিকিৎসা পদ্ধতির সেই উদ্দেশ্যটা আমরা এখন লিখবো তো আমরা লিখবো সর্বশেষ প্রদত্ত চিকিৎসার উদ্দেশ্য এখানে লিখব আমার দেয়া চিকিৎসার মূল উদ্দেশ্যই হলো ক্ষতস্থান হতে রক্তবাদ বন্ধ করা না কেননা রক্তবাদ বন্ধ না করতে পারলে এবং অধিক পরিমাণে রক্তক্ষরণ ঘটলে বড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আর রক্তপাত বন্ধ করতে পারায় তা আর হবে না এবং কিছু ওষুধ খেলেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন তো এই লেখাটার মাধ্যমে আমাদের যে অ্যাসাইনমেন্টটি ছিল সেই অ্যাসাইনমেন্টটি আমরা শেষ করলাম তো এখন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো বা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বাস থাকা আইকনটি চালু করে দিবা পরে তোমাদের উনিশতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো সবাইকে ধন্যবাদ